ওরে এলাকার মুসলমান ও যুবক আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া গুনা সারো অহংকারী ভাব সারো আর আল্লাহর কাছে মাথা নত করো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার পেয়ারা বান্দারা যদি লাইন থেকে সরিয়া যায় আর আমার তো কোনো আমল নাই কোনো নেক আমল করি নাই এই অবস্থায় গুনা নিয়ে কবরে গেলে জাহান্নাম সারা তো উপায় হবে না রে আল্লাহ ও আল্লাহ আর গুনা নিয়ে কবরে যেতে চাই না এই মহামারীতে কত তাজা তাজা প্রাণ চলে গেল ও আল্লাহ আজকে থেকে তওবার নিয়াত করতেছি আর মনের খাহে সে গুনার দিকে যাব না আর কোনো দিন অন্যায় করব না মা বাবার দোয়া নিয়া বেলার নামাজ আলেম ওলামার পরামর্শ নিয়া সুনত অনুযায়ী চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও আল্লাহর বান্দারা যদি তওবার নিয়ত থাকে এক সেকেন্ড আজাব সহ্য করা যাবে না রে বাবা আমিও তো তোমার মতো যুবক আজকে যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া চলি কেউ আমারে বাধা দিবে না কিন্তু এই টুপি পরি দাঁড়িয়ে রাখলাম নামাজ পড়ি পর্দা করি হালাল খাই একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন সহ মিথ্যা নাই ওই সত্য কোরআনে জান্নাত জাহান নামের বয়ান আছে ও আল্লাহর বান্দা এক সেকেন্ডে রাজার সইতে পারবো না তোমার আমার মতো যুবক নজর করে দেখো স্কুল কলেজে পরে এক বেলার নামাজ বাদ দেয় না আছে না নাই এই জন্য বান্দা চেষ্টা করো দরজাকে খুলবে খুদা দয়ম রবুল আলমী জীব

she হে দায়ত মুক্তি দাতা তা দোহে দায়ত মুক্তি দাতা তা গফুর জগতের সমস্ত হেদায়াতের প্রশ্ন ছিল ও দয়ার মালিক জগতের মানুষের জন্য যদি কোরআন পাঠিয়ে থাকে দুনিয়ার সব মানুষ কেন হেদায়াত পেল না কুরআন নাজিলের আরক কারণ আল্লাহ সুরায়ে বনী ইসরাঈলের মধ্যে বলেন আমি কুরআন থেকে অল্প অল্প করে অবতীর্ণ করলাম জগতের সব মানুষের জন্য মহা ঔষধ আচ্ছা বলেন ঔষধ সেবন করে সুস্থ না অসুস্থ তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষ অসুস্থ সব মানুষ আদম আদমি ইনসাবুদে আহমদ বু জাহল হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাগস আউদে রাগার বুনাবা শুদ্ধি জামাস আপনাদের ঘুম আসছে না ঘুম আসে বাঙালির গজবের মোবাইল তো ঘুমজবাই করেছে রাত্র রাত 3টা বেজে গেছে খবর নাই মোবাইলওয়ালা ফেসবুক শরীফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে কথা ঠিক নি আম্মা বলে মোবাইলটা বন্ধ করে ঘুমাও সন্তান বলে বেশি কথা বলিও না তোমার ঘুম তুমি ঘুমাও মোবাইলটা চালাইয়া চালাইয়া ফজরের আগ পর্যন্ত চালাইল যখনই আজান দিবি দিবি ভাব। মিস্টার ইবলিস এসে এখন আর একটু রেস্টে যাও আরাম করো এমন ঘুম দিছে ফজরের খবর নাই দশটার পরে উঠিয়া মাথা ঠিক না কথা ঠিক নি অথচ পায়গম্বর বলেন ফজরের নামাজ যদি কেউ জামাতে পড়তে পারো অর্ধরাত আল্লাহর দরবারে দাঁড়াইয়া এবার দাঁতের আল্লাহ আমল নামায় দান করবে সাহবের দরকার নাই তাহলে ঘুমের যেহেতু পেরেশানি নাই এমনি মোবাইল নিয়ে সারা রাত কেটে যায় আজকে একটু বসে থাকেন দেখেননি একটু আল্লাহ হেদায়েতের নূর সিনায় দান করে এই বসাটাও আপনার আমার হেদায়তের কারণ হয়ে যেতে পারে সুবহানাল্লাহ হেদায়েতের মালিক কে আল্লাহ আল মুহতাদ আল্লাহ বলেন আমি যাকে হেদায়াত দিব সে হেদায়াত পেয়ে যাবে আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়তের দরওয়াজায় পৌঁছতে পারবে না আল্লাহ বলেন আমি কোরআন করলাম গোটা জগতের মানুষের জন্য ঔষধ ঔষধ সেবন যারা করবে তারা রুগী বলে বেইমান সারা দুনিয়ার মানুষ রুগী বলে হা বলে একদল রুগী এদের ইমান নাই ঔষধ কি কোরআন ঔষধ কি বলবেন হজরত ইমানদারেরাও কি রুগী বলেন হা হা কেন বলে ইমানদার দাবি করে আমল নাই এরম ইমানদার নাই নামাজের খবর নাই রোজার খবর নাই দাড়ি নাই টুপি নাই সুন্নত নাই বলে দেল পরিষ্কার এরম আছে না নাই সুন্নতের জবাই করে ব্যানার লাগা আমি মহা সুন্দর আছে না নাই কেমন জানি হয়ে গেল কয় কেমন হইব যেই ফলের নাম দেখছো আনারস রসে বরা নাম রাখছে আনারস দানায় বরা নাম রেখেছে বেদানা সুন্নতের আমল যারা করে এরে কয় হাবি আর যারা সুন্নতের আমল দাড়ি টুপি জবাই করে দেয় সুদ খায় ঘুষ খায় বেদাতের আমল করে নবীর মানে না আল্লাহ মানে না নবীর সুন্নত মতে নখ কাটে না চুলগুলো কাটিয়া ইন্দুরার বান্দরের মতো হয়ে গেছে নবীর সুন্নতের খবর নাই বেদাতে ভরা নাম দেয় সুন্নি তু ক যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ তোরা মান আহब्बा সুন্নতি কৌলে রসুল মসজিদ এ কানা মাই কুন কবুল ভাইরা আমি আলোচনা আস্তে আস্তে আগাইতেছি সময় দিবেন না যাবেন কি সবাই থাকবেন তো ইনশাল আরে ভাই জীবন ভরে তো ঘুমাইলেন একটা রাত না ঘুমাইলে কি হইব আপনাদের এক রাত আর আমাদের একদিন চিন্তা করছেন মাগরিবের পরে মারলাম এক জায়গায় আবার জাস নয়টার সময় এক জায়গায় উঠলাম আবার কিছু দোয়া বাবা আল্লাহর মোহাম্বত নিয়ে বারোটা মাস দৌড়াই ফজরের পরে জহুরের পরে আসরের পরে মাগরীবের পরে সার পরে আমি যদি রাজি হই মনে হয় ডেলি দশ বারোটার কম করা যায় না আমি যদি খুলু রাজি হই কয় হুজুর একটা আসলে আলহামদুলিল্লাহ আপনি যদি রাত্র তিনটা আসেন আলহামদুলিল্লাহ কই ফজরের পর কয় তাতেও কোনো সমস্যা নাই আমি আমগো সবাই আমারে বুঝায় হুজুর খবরদার শরীরের দিকে রাখেন শরীরটা দিন দিন শুকায় কম করেন কম করেন কম করেন যখন হের বাড়ি দাওয়াত নিজের সুবিধাটা ভালো বুঝে এই জন্য আমি বরিশালের বাসা আছে নিজের বেলায় হ্যাঁ আমগো দেশে কয় নিজের বেলায় টান্যা ধরিস পরের বেলায় বান্যা মরিস এরে নবীরা আসে আপনারা যদি একটু সময় দেন তাহলে আমি আলোচনা কিন্তু আগাইতেছি থাকবেন না বাঁকবেন আল্লাহ সবাইকে কবুল করেন আর জোরে জোরে বলেন বাইরা আমার ইমানদারের আর রুগী কেন জবাব হলো আমল নাই ঔষধ জোরে বলেন এবার যারা আমল করে হুজুর এরাও কি রুগী হ্যাঁ এরাও রুগী কয় কেন কয় আমল করে ঠিকই আমলের ভেতরে আল্লাহর মোহাব্বত নাই এরকম আছে না দেখেন না মানুষের সামনে যখন নামাজে দাঁড়ায়

অথচ আমরা সার রাখাত সালাম ফিরাই নাই না গেছি কয় রাখাত পড়লেন দশ রাখাত আরো চারি রাখাত নফল টফল শুদ্ধা কাজা নামার সহ টাইপ করে ফেলেছে একদিন দেখি যে লোকটা কি ভরে একদিন তাকায় দেখি আল্লাহ আকবার কইছে হাত বানছে এ ঠোঁট দুইটা বন্ধ মনে হয় ধ্যানে আছে কিও মোরা খাবে আসিনা। না ভিতরে ভিতরে কারবার করছি ঠোঁট নাড়াই না এরকম হাই জুমার দিন দেখবেন পাঁচক তো মুসল্লি নাই জুমার দিন জায়গা হয় না তিন তালা বানাও মসজিদ দোতলা বানাও রাস্তাঘাট সব ব্লক হয়ে কথা ঠিক নি জুমার নামাজে মুসল্লির অভাব নাই তাও বিশাল এক চেয়ারম্যান সাইজে চেয়ার লয় লয়ে গেছে ইউনিয়নের চেয়ারম্যান একজন জুমার মসজিদে তেরো জন সেয়ান নিয়া আরে বাপ রে বাপ আমগো বরিশাল আপনাকে চাঁদপুরের বরাক চলতে আছে বরাক মসজিদের ভিতরে এমন গুম দিছে কি ভাই আওয়াজ হয় কি ভাই বরাক চলতেছে যখন একামত শুরু হয়েছে না চাষামিয়া দাঁড়ায় আল্লাহ হয়ে

আমল ওয়ালারা ও রুজি বলে হা কেন আমলের ভেতরে ইখলাস নাই সব রোগের ঔষধের নাম কি প্রশ্ন রেখেছিলাম আর দুইটা কুরআন আল্লাহ পাঠাইলেন জগতের মানুষের হেদায়েতের জন্য জগতের মানবজাতি কেন হেদায়েত পেল না এর জবাব নেন হেদায়াত কেন পায় না সংক্ষেপ জবাব হলো হেদায়াত তারা চায় না যারা হেদায়াত চেয়েছে তারা যারা চায় না তারা পায় চাইলে হেদায়াত পেয়ে তো যেমন আবু জাহাল হাতে নবীর বয়ান শুনিয়া কালেমা পড়ে না হাতের মুষ্টিতে পাথর নিয়া কয় মুহাম্মদ যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে মায়ার নবী বলেন আমি জানি না হাতের মুষ্টিতে কি আছে রে চাচা কয় জানি না কয় যদি বলতে পারো এখনই আমি তোমারে নবী মানবো কালেমা করবো নবী কয় এই হাতের মুষ্টিতে কি আছো তোরা আওয়াজ দেখ সাথে সাথে পাথরগুলো গুলো কালেমা পড়া শুরু করলো বেইমান পাথর পাথরগুলো মাটিতে বলে মোহাম্মদ চাইছে আর তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান কাটার জন্য আর ওদিকে আমার মায়ার নবী মক্কায় বসে দোয়া করেন হেমালি অমর তুমি ইসলামের খা দেম বানায় দাও অমর কোরআন ধরছে সুরায় তহা যখন পল্ল লম্বা ঘটনা জানে অমরের অন্তরের মধ্যে হেদায়তের বাতি জ্বলে উঠল অমর হেদায়াত পাইয়া তরবারি নিয়ে দাঁড়ায় বেইমানের দল মোনাফেকের দল পাঁচ মিনিট আগে ছিল তোদের বন্ধু এখন বন্ধু। যদি ইসলামের বিরুদ্ধে কথা কইয়া সামনে দাঁড়া ওমরের আমার আল্লাহ এত সম্মান দিয়েছে ওমর যেই রাস্তায় চলে শয়তেন রাস্তায় চলে না আপনি চিন্তা করেন বেড়াটা কেমন আর কয় বেদাতি আল্লাহ হেদায়াত দেন তাহলে সব মানুষের জন্য হেদায়াত কোরআন পাইল না কেন জবাব দেন হেদায়াত যারা চাইছে প্রশ্ন ছিল মুত্তাকিনরা তো এমনিই হেদায়েতের উপরে আছে কুরআন আবার কিসের কে হেদায়েত করবে এর তরজমা দুইটা জবাব হলো দুইটা এক নাম্বার হেদায়েতের উপরে আছো কিন্তু তো গ্যারান্টি নাই না জানি পড়িয়া যাই ওরে যাওয়ার ভয় আছে নাই আছে ওগুলো বোঝানোর খায়দা নাই 30 হাজার হাদিসের হাফেজ সনদ সহ সনদ আমরা যেমন হাদিস পড়ি কালা রসুল্লাহ আর সনদ সহ মানি আমি যে হাদিসটা পড়ব আগে বলবো আমি যার থেকে শিখছি সেই ওস্তাদের নাম তারপরে তার ওস্তাদের নাম তারপরে তার ওস্তাদের নাম এইভাবে সিরিয়ালে যাইতে 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 নবী পর্যন্ত এইভাবে হাদিস মুখস্থ ছিল কত হাজার আরো জোরে বলেন যেই লোকটা তিরিশ হাজার হাদিসের হাফেজ ওই ওই লোকটা কি তিরিশ পাড়া কোরআন মুখস্থ করে নাই হ্যাঁ তিরিশ পাড়া কোরআনের হাফেজ ও আল্লাহর গুলাম হেদায়াত থেকে লাঞ্চুত হইয়া যাওয়ার ভয় আছে না নাই এই জন্য আমার নবী বারবার হেদায়েতের দোয়া করতে আল্লাহ হুম্মা ইকদিন সিরতল মুস্তকিম ও আল্লাহ সিরতল মুস্তকিমের উপরে মজবুত করে দেন রে আল্লাহ রে বান্দা তিরিশ হাজার হাদিসের হাফেজ কোরআনের হাফেজ ওই সময় শত বছর আগে ওই সময় ইরাকের জমিনে

এই ছান দিয়ে নামাজই ভরে না আছে না নাই আবার কয় আমার অমুক বাবা মদিনার কাবা খুলেছে স্কুল আসে কে রসুল যে বাবা আশেকের কয় ওই কাবা দরকার নাই আমার বাবাই আমার কাবা নাওজুবিল্লে কইলে কি হেন আউজুবিল্লে কইলে লোকের অভাব না ঢাকা দোহার থানার ভেতরে কয়েক বছর আগে আপনারা জানেন কিনা মনে নাই বাঙালি ভুলে গেছো ওখানে একটা ঘরের ভিতরে একটা কা বাবা নাইছে গোলাকার ওখানে গিয়া কত মানুষ রুবি ছাগলেরা সাদা কাপুল ভরিয়া নারী পুরুষরা গরিয়া লাফ পাই কাওয়াজ দেয় বাবা লাফ বাবা লাফ কয় আমার দরবারে আফ করলে বাইতুল্লাহ মক্কায় যাওয়ার কোনো দরকার নাই এরকম ভণ্ডামি চলছিল দোহার থানা ঢাকায় কত ধরনের বাবার আবির্ভাব হইছে নিজের বাবার খবর নাই আর এক বাবার পিছনে দৌড়ে আছে না নাই আল্লাহে দায়াত দান করুন এরে নবীর উম্মতের দল সংখ্যা ছিল চল্লিশ হাজার জুনায়দ বাগদাদির নাম শুনেন নাই শুনো শিবলি রহমাতুল্লা তার মরিদ চিন্তা করেন এরাজ এই ভিড়ের এই ফির কেমন এখন যারা পীর মুরিদি পছন্দ করে না তাদের কাছে তো কথাগুলো মজা লাগবে না আমি বলবো যারা আউলিয়া মানে মানে না না তারা হাদিস ভাইরা আমার পীরের কথা কোরআনে আছে হাদিসে আছে কোথাও নাই তোমার পাওয়ার থাকা লাগবে না তুমি পাওয়ার নিয়ে খুঁজো তো পাই না তোমার তো সেই মারে ফতের পাওয়ার নাই তুমি তো দেখবা ফির মুরিদি কোরআন হাদিসে কোথাও নেই অথচ আলহামদু সুরার মধ্যেই আছে আল্লাহ দায় দান করুন তবে আমরা পীরের গোলামি করি না আমরা গোলামি করি আল্লাহর তরিকা বা আদর্শ মানি মদিনার নবীর পীরের কাছে যাই কেন তুলনামূলক আল্লাহবালা আমার হাত থেকে তার হাত পবিত্র আমার জবান থেকে তার জবান পবিত্র আমার অন্তর থেকে তার অন্তর পবিত্র কারণ তিনি রাতারাতি আল্লাহর লাইনে হাদা করতে করতে মেহনত করতে করতে এখন তার চোখটা গুনার থেকে পবিত্র হাত দুইটা গুনার থেকে পবিত্র জবানটা গুনার থেকে পবিত্র নামাজ জামাত ছাড়া পড়ে না তাহার যুদ্ধ কাজা হয় না বেপর যায় না ওরে অহংকার নাই হাসাদ নাই এইরকম আল্লাহ ওয়ালার কাছে যখন যাব তখন তাদের নেক নজর যখন লাগবে কলবের ভিতরে পরিবর্তন শুরু হয়ে যায় আউলিয়ারা কারে আকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশলে কাফের সোয়ে কাফের মিশ আবু আবদুল্লাহ উমদুল হুসি যার মুরিদ কে জুনায়ের বাগদাদি কত বড় আল্লাহ আল্লাহ শুধু জুনায়ের বাগদাদির ইতিহাস বললে তো আর একরাত লাগে কত বড় আহলে হক আলেম এর ফির আবু আবদুল্লাহ হুন্দুলুসি যিনি ৪০ হাজার মুড়িদের ফির ৩০ হাজার হাদিসের নিয়া সফরে যান যেতে 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 এই রকম এক গ্রাম এলাকা দিয়া হাতিয়া দেখে খ্রিস্টানদের গিরিজা দেখা যায় খ্রিস্টানদের গিরিজার ভেতরে অনেক মানুষ আরাধনা করে খুব খেয়াল করবেন এক ধ্যানে আবু আব্দুল্লাহ কি যেন তাকাইয়া ধ্যান করলেন জুনায়েদ বাগদাদিও তাকাইছেন আমাদের পীর সাহেব হুজুর কি খ্রিস্টানদের গির্জায় তাকায়া দেখে শায়েক শিবলিও পাশে আছেন তিনিও বলেন আমিও দেখতেছি কিছুক্ষণ পর তিরিশ হাজার হাদিসের হাফেজ চল্লিশ হাজার মুড়িদের পীর আমাদেরকে বলে বাবা চলো আমরা হাঁটতে শুরু করলাম হেটে 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 আর একটু দূরে গেলাম গ্রামের আর এক মাথায় ওখানে গিয়ে দেখলাম পাড়ার সুন্দরী নারীরা পাত্র নিয়া কূপের থেকে পানি নিয়া নিয়া ঘরে যায় আমাদের পীর চল্লিশ হাজার মুড়িদের পীর হাফেজ হাজার এক পারার যুবতী যে পানি নেয় সুন্দরী বিশ্ব সুন্দরী নারীদের চেহারা ওদিকে জোড়া পানি নেয় এক ধ্যানে আমাদের পীর তাকায় রইলেন আমরা ভয় করতেছি হুজুর কেন নজর ঘুরায় না কি হলো বুঝলাম না তিরিশ হাজার হাদিসের পীর বেয়াদিমূলক আচরণ করা যাবে না জুনায়েত বাগদাদির মতো বাগা বান্দা সামনে দাঁড়ানো শায়েক শিবলির মতো আলেম পাশে দাঁড়ানো হযরত চলেন দেখছেন নি কারবার নজর ঘুরায় না ওদিকে তাকাইয়া হাতের ইশারা দিয়া কয় জুনায় যাও 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 শিবলি যাও আমি যাব না দিলের মধ্যে দাক লাগছে হুজুর আপনি যাবেন না কেন কয় ওই যে খ্রিস্টান মেয়েরা পানি নেই ওই সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ না করে যাব না এবার বুঝে কোন জায়গা দিয়ে ঘটনায় ঢুকছি কন হেদায়াতের মালিক আমার আল্লাহ মুক্তাকিনদেরকে কোরআন কিভাবে হেদায়েত দিবে তার দুই জবাবের এক জবাব হেদায়তের পথে আসি ঠিকই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই টুপি পরেছি পাগড়ি পরেছি মনে করবেন না আমি জান্নাতের টিকিট পেয়েছি ও আল্লাহর বান্দারা বরং আপনাদের যেই পরিমাণ দোয়া দরকার এর থেকে হাজার পরিমাণ দোয়া আমার দরকার কারণ আপনি যদি বিপদে পড়েন তেমন কোন সমাজ ইসলামের ক্ষতি হবে না আমি হাফিজ যদি একটু লাইনচ্যুত হইয়া যাই আমার কারণে দিনের বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহ 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 আমাদেরকে পূর্ণ হেদায়েতের উপরে ইসতিকামাত বরকারার স্থায়ীভাবে মজবুত হইয়া হেদায়েতের পথে চলার আপনি কুদরতের হাতে আমাদেরকে সাহায্য করেন আমিন শয়তান তো ধাক্কা দেয় আরে পারি না এত দিয়ে শয়তান জিন শয়তান তো দূরে বয়ে ধোকা দেয় নবস শয়তান ভিতরে বইয়া মিসকল মারে আর মানুষ শয়তানের আর চতুর ধোকা দেয় এইভাবে টিকে থাকা বড় কঠিন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা ছোট বাচ্চা হঠাৎ করে হোচট খাইয়া পড়ে গেল আবু হানিফা ধরতে গেছে বাচ্চাটাও বিচক্ষণ আরে আমগো মেদা আছে নি আমগো মাথায় গোবর বুদ্ধি শুদ্ধি কিছু নাই টুকটাক যা আইব আইব মায়ের দুধ খাইলে ব্রেন বাড়বে হালাল খাবো ব্রেন বাড়বে আমরা কপাল পোড়া মায়ের হালাল দুধ পান করি নাই আর কামাই রুজি যা খাইতেছি বাবায় সুদের টাকায় ব্যবসা করে ওই টাকায় আমার সংসার চলে তো ব্রেন হবে কইতো আর যাও টুকটাক ছিল গজবের মোবাইলটা ধ্বংস করে ফেলল গজবের মোবাইলটা ধ্বংস করে দিল ব্রেন দুর্বল হার্ট দুর্বল কিডনি দুর্বল চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই মা কয় ভাত খাবি না কয় এখন না কানের পার্স নষ্ট হয়ে গেছে আগের দিনের ছেলে মেয়েরা সারা রাত হাড়ি জ্বালায় জ্বালায়া বিদ্যুৎ লেখা পড়া করত এক বছর পরে পরীক্ষা আর আমার সোনার ছেলে মেয়েরা আগামীকাল পরীক্ষা আজকে লেখাপড়ার খবর নাই ফেসবুক শরীফে দৌড়াচ্ছে আম্মা কয় একটু পর একটু পর একটু পর পরীক্ষা না কালকে দুই দশ মিনিট পনেরো মিনিট পরার কয় মা পারি না চোখ ব্যথা করে মাথা ব্যথা করে আহা এই মোবাইলে রসাতলে নিয়ে গেল আমাগো আমাদের খবর নাই এই মোবাইলের কারণে মায়েরে গালি দিছো বাবারে গালি দিছো শিক্ষকের বিরুদ্ধে কথা বলছ মোবাইলের কারণে মনে হয় যেন বেআব বানায় দিছে মোবাইল আল্লাহ আদব আলা জিন্দেগি দান করুন ভাইরা আমার সারা রাত সারা রাত মোবাইল লেখাপড়া নাই কিচ্ছু নাই আরে শুধু কি বেদ্য বানাইছে কই তেমনি আরো ভিতরের কথা মোবাইলে তোরে টাটকা সোর বানাইস দিছে তুই এই মোবাইলটা ঠিক রাখার জন্য মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করেছো কথা ঠিক নেই চুরি করে খাওয়াইছো কারে মোবাইলের বলে খাওয়াইছো

কথা ঠিক নেই শীতের রাত ঘুমায় না লেপ আমার কলিজার। মহাব্বতের আসন থেকে একটা মিসকলার আসবে আমি মহাব্বতের একটু আলাপ করু আয়না আয়না মাথাটা গেছে এবার বোর রাত শীতের রাত হঠাৎ করে অজন্তে ঘুমায় গেছে হজুরের আগে আগে ঘুম আটটা নয়টা যখন বাজছে ফাঁকে ফাঁকে মোবাইল দেখেন মিস কল হইছে হঠাৎ কিরে ঘুমের ভিতরে আওয়াজ পাইতেছে কে জানো বাড়ির নিস্তালায় আওয়াজ দেয় লাভ ইউ পাগল হয়ে গেছে কিয়ের কাঁচা ঘুম গุลলি মারি ঘুমେ এবার দৌড়াইয়া উঠছে ল্যাপটপ ফালায় কিয়ের শীতার কাঁচা ঘুম কে আমার আই লাভ ডাক দিল। দৌড়াইয়া শিরি ভাইয়ের নিচে নাইমা দে হে এক মাথার ভিতরে একটা টুকরি কি ও সাসা কয় হেনে টুকরি কি আপনি সিল কয় হেনে আমি লেবু বেছি লেবু ডাক দিছি এই লেবু হে ঘুমের ভিতরে আছে আই লেবু ও যে সারা রাত পাগল হইছিল না এই হলো মোবাইলের তোর চেয়ারম্যানের এমপির মন্ত্রী মাইয়া দিল না কামার ভেত নেই বালা এটাই আমার জীবনের সব আমি চাই না কোন দামি মেয়ে এ যুব কপালে ভালো করে লিখে রাখ বিয়া আছে কিনা জানা নাই তবে যদি বিয়া থাকে যেই চারটা মেয়ের জীবন খাইছো নষ্ট করছো একটা মাইয়া তোর খোদায় ঘরের মধ্যে পাঠাইবে জল্লাদ বানাইয়া চারটা মাইয়ার জাল মিটাইবে তোর একটা বউয়ে জোতার বাড়ি দিয়া যেভাবে ঠিক কেউ মনে হয় শব্দ আমার আল্লাহ হেদায়াত দান করুন জুনায়েদ বাগদাদি হতবম্ব হয়ে গেলেন বিচলিত হয়ে গেলেন শিবলি রহমাতুল্লাহ আলাই পাগল চল্লিশ হাজার মুরিদের পীর ইরাকের জমিনে যারা তো সুনাম ত্রিশ হাজার হাদিসের হাফেজ লক্ষ লক্ষ মানুষ যার একটা করে যার কথা শুনিয়া ইমানের পথে চলে আজকে বড় দুঃখ লাগে সে আমাদের ইশারা দিয়ে কয়ে তোমরা চলে যাও আমি ওই খ্রিস্টানের সুন্দরী মেয়েটা বিয়ার না করে যাব না আহা

নিজের হেদায়েতের দোয়া করেন আরেকজনের তো করবে আগে নিজের নিজেরটা দরকার আল্লাহই হেদায়েত থেকে যেন পরিয়া না কারণ আমল তো কিছুই নাই এই যে আপনারা 벗ছেন টুকটাক টুপি টাপি দাড়ি দাড়ি যা আছে নামাজ টানা জামাটাও তো কম তাকান নাই খুব হজ করছেন আলহামদুলিল্লাহ আচ্ছা কবুল হইছে কোন গ্যারান্টি পাইছে না না পাইয়্যা যেই বাপ কবুল হইলে কি করতে হ্যাঁ আমি ইমামতির কোন টাইমই থাকতো হুজুর আমরা ইমামতি করতে পারি আপনি যান অথচ একটা নেকের টান মাত্র একটা সন্তান জান্নাতে যাবে বাবার হাতে জাহান নামের হ্যান কাপ লেগে যাবে আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে আমরা চিৎকার দেই এমন একটা কিতাব কোরআন যার মধ্যে কোনো ভুল নাই কত বেইমানেরা ভুল বের করার জন্য অপচেষ্টা করলো পারলো না বরং তারা মাথা নত করিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল জিন্দেগি মে বন্দেগি তু কর না হে মে বন্দেগি তু

کچھ نہ کچھ خرید نک جیسے ہو روشن میرے کل روح آئے تھے ہم کچھ نہ کچھ خریدنے کو جیسے ہو رہو شن میرے قلب و روحو ورنہ کوئی چارا دو جاہا میں نہیں ورنہ کوئی چارا دو جاہا میں نہیں زندگی میں بندگی تو ہے زندگی میں بندگی تو کار ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ شر ہے আমার কষ্ট লাগতেছে আপনারা তো বয়ে বয়ে কষ্ট করতেছেন খানা খান নাই এখনো আচ্ছা আজকে গিয়ে একটু ঘুমান আর একদিন বয়ান শুনুন এই যে ছোট ছোট বাচ্চা কি বুঝে কি বুঝে বয়ে খুশি কি আপনি কন নাই বাবা চল ঘুমাও না যেমন বাসায় যেমন এই যুবকেরা যাদেরকে টাকা দিয়ে পাওয়া যাইত না যাদের এখন টাইম হলো ক্রিকেট খেলা দেখবে নায়ক নাচ গান দেখবে ওই হাঁটু গেড়ে মাটির মধ্যে বসে আছে একমাত্র আমার আল্লাহ আল্লা তাল্লাহ মদিনাওয়াল নবীর মোহাবত আল্লাহ এই বসাটাকে আপনি আমাদের নাজাতের জড়িয়া বানায় ঘটনা কোথায় রাখছিলাম বলেন না কেন মেয়েটাকে বিয়া না করে যাব না যা জুনায় চলে যাও বিশাল মুড়িদের কাফেলা এইবার শিবলি নাই বর্ণনা করেন আমরা এমন জোরে কান্না শুরু করলাম ইরাকের জমিনে খানখায় যেতে পারবো না লজ্জায় মুখ দেখাতে পারব না আমাদের হুজুরেরই অবস্থা যদি হয় আমাদের ইজ্জত এই জমিনে টি যাবে না কিন্তু কি করার পাও জড়াইয়া কান্নার আওয়াজ শিবলি বলেন আমাদের কান্নার আওয়াজে গাছের পাতার থেকে মনে হয় যেন পানি ঝরতেছে গাছের পাতাগুলো মনে হয় যেন কানতেছে আমাদের কান্নার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল কিন্তু আমাদের পীর সাহেবের অন্তর মোটেও নরম হয় না ও ভাই খুব সাবধান খুব সাবধান ওই ঘটনা শুনবেন আর নিজের দিকে খেয়াল করবেন তা চোখে পানি আসবে কান্না আসবে এত বড় আলেন বিখ্যাত খাস আল্লাহ এক একজন তার মুড়ি জোনায়দ বাগদাদির ইতিহাস বড় করুন শিবলি রাহমাতুল্লাহ আলাই বলেন এমন কান্নার আওয়াজ চোখের পানি ছেরে কান্না করে করে আমরা বেহوش হয়ে গেলাম ও দয়ার মালিক আমাদের শাইখ রিফায়াহ দাও কেমন দিলের mohabbat আর আদব আরাম নেগো হুজুর যদি একটু তিলের মতো অন্যায় করে মুসল্লিরা তাল বানাইতে দেরি করে না আছে না নাই নিজের ভোলা মাইয়ার দোষের শেষ নাই ইমাম সাবের ভাগরি নাই কেন এই জন্য সমালোচনা করে দোকানে বয়ে বইয়া সারাদিন চা খাইব টেলিভিশন দেখবো আর হুজুর গো বদনাম শেষ কান্নার পরে দিল আর নরম হল এইবার জুনায়েদ শিবলি রহমাতুল্লাহের কাফেলা নিরুপায় হইয়া কান্না করে 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 এবার চললেন ইরাকের দিকে পীর সাহেব ওখানেই দাঁড়ান খ্রিস্টান সুন্দরী মেয়েকে বিবাহ না করে যাবেন পাগরি অল টাইম মাথায় তিরিশ হাজার হাদিসের হাফেজ কাফেলা যখন চলে গেল আবু আব্দুল্লাহ উন্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহী কয় কদম দিয়া দিয়া কৃষ্ণন মেয়ে বাড়ি গিয়া হাজির হলেন মেয়ে তার বাবাকে দেখে বলে ও সন্তানের বাবা তোমার মেয়েটাকে আমি বিবাহ করতে চাই কৃষ্ণনরা তো চায় কোনো না কোনো ছলে বলে কলে কৌশলে অপকৌশল দিয়া মুসলমানের ইমান হালাক করা যায়নি আবার যদি মুসলমানের কোনো গুরু জন্মে পায় তারে টাকা লক্ষ কোটি টাকা দিয়াও হলে যদি লাইনে আনতে পারি আমাদের বড় বিজয় দেখেন না উত্তরবঙ্গে যাবেন মুসলমানের টাকা দেয় ঘর দেয় দিয়া ইসলাম থেকে তাদের ধর্মে ঢুকায় নিতেছে পার্বত্য পাহাড়ি অঞ্চল চট্টগ্রামে এগুলো চলতেছে ১২ বছর পর্যন্ত ইমামতি করছে মসজিদে ধরা পড়েছে খ্রিস্টান খ্রিস্টান মেয়েটার বাবা পাগড়িওয়ালা এত বড় একজন আলেম নাম শুনতো আগে থেকেই আবু আব্দুল্লাহ বড় মুহাদ্দিস হাজার হাদিসের হাফেজ আমার মাইয়াকে বিয়া করতে চায় কেন এই সুযুদ হাতছাড়া করা যায় না সুযুগে না সুযুগে অসৎ ব্যবহার কেউ সৎ ব্যবহার করে না কি ব্যবহার করে অসৎ 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 সুযুগে অসৎ ব্যবহার করে কেউ সৎ ব্যবহার করে না এবার কয় ও মোল্লা আমার মাইয়ের বিয়ে যদি করতে চাও দিতে পারি এক নাম্বার মেয়ের বাবায় কয় মদিনার পোশাকটা ফেলে দিতে হবে আবু আবদুল্লাহ বলে রাজি খ্রিস্টান মেয়ের বাবায় বলে দীর্ঘ এক বছর আমার বাড়ির শুকর আছে শুকর এই শুকর গুলোকে তুমি আমাদের পোশাক প্যান্ট শার্ট তাই লাগাইয়া একটা বছর রাখাল করা লাগবে জঙ্গলের ভেতরে আবু আবদুল্লা কয় রাজি ও ভাই এটা কি কেমনে বুঝাইতাম এটা কি ইচ্ছা করা জিনিস বলেন আপনি কি ইচ্ছা করলেই হেদায়তের উপরে থাকতে পারবেন বাহাদুরি করার জিনিস আমার মতো নামাজি কেউ নাই আমার মতো হাজি সাহেব কেউ নাই আমার মত ভালো কেউ নাই এই কথা বলার সাহস আসে কি বল দশজন সাহাবা জান্নাতের টিকিট পেও সারা রাত জীবন ভর কাটছে অন্ধকার কবরে আমার কি হালাত হবে ও এলাকার মা বোনেরা ও যুবক ও বৃদ্ধ বামাজি হেদায়তের মালিক আমার আল্লাহ খ্রিস্টানদের প্যান্ট শার্ট ক্যাপ মাথায় লাগাই দিল আহ এবার শুকরের রাখাল হইয়া শুকর নিয়া জঙ্গলে গেল এই কাজ করতেছে এক বছর পরে তোমার সাথে মেয়েটা বিয়া হবে এই এক বছর পর্যন্ত বাগদাদির কাফেলা মুরিদানেরা জুন ইরাকের জমিনে খেদমত করে হজরতের বিরুদ্ধে একটা কথা কাউকে বলতে দেয় না কারো থেকে বলেও না শুনেও না এটাই হলো একজন আদবওয়ালা মানুষের গুল হাটা বিরুদ্ধে কৌমি মাদ্রাসার বিরুদ্ধে চর্মনার বিরুদ্ধে জিকিরের বিরুদ্ধে পাশকলির বিরুদ্ধে দুই কলম না লেখলে একদলের গুণই হয় না আছে না নাই রাতের খানা পেটের মধ্যে যায় না একজনের গালি দিতে পারলে দিলটা খুশি কয়াসকে ভারসি বাফের বেডা ওইলি ভারে উত্তার বেডায় ভারে না গর্ব করে পারলেই বাফের বেডা হইলে ভারে এটা সাহস লাগে অমুখের গালি দেওয়া এটা সাহসের ব্যাপার দেখছো না হাঁটা জারির হুজুরের গালাগালি করে এইভাবে বিরোধিতা করে গিবত করাটাকে নিজের বড় পাওয়ার মনে করে না রে বাবা না নবী আল্লাহ কোড়া বলে। যারা গিবত করো তারা মরা গরুর গোস্ত খাও মরা মৃত জন্তুর গোস্ত খাওয়া যেমন হারাম জীবত করা তেমন হারাম গিরিনা জমানের জন্য মৃত জন্তুর সাথে তুলনা দিলেন এমন কি আল্লাহর নবী হাদিসে বলেন আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা গিবাত হলো জেনার থেকেও মারাত্মক ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ও ওয়াইল নামক জাহান্নাম গিবাত করনেওয়ালার জন্য আল্লাহ গিবাত থেকে আমাদের হাত কান চোখ বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন বলেন দীর্ঘ এক বছর খ্রিস্টান বাড়ির রাখাল আল্লাপা কেগুলো ঘটাইয়া পরবর্তী প্রজন্ম মানুষের জন্য হেদায়তের উপদেশ দিয়ে রাখলেন দেখ বাহাদুরি করিস না লাইন থেকে পদভ্রষ্ট হইতে কিন্তু সময় লাগবে না অহংকারী করিও না আল্লাহর কাছে মাথা নত করে চোখের পানি সেরে কান্না করতে থাকো বড়াই করবা না আমি আল্লাহ অহংকারীকে মোটেও পছন্দ করি না এক বছরের টার্গেটে রাখাল গিরি শুকরের রাখা এক বছরের শেষ হওয়ার কিছু আগে শিবলি রহমাতুল্লাহ বলেন আমরা আবার একটা কাফেলার ছুটলাম জুনায়ত বাগদাদি সহ আমাদের শায়েখের খুঁজে আছে না মরে গেল খুঁজার জন্য হেটে 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 ওই খ্রিস্টিয়ান পাড়ায় আসলাম খোঁজ নিলাম ভাই আবু আবদুল্লা নামের আমাদের সায়ে তোমরা চিননি বলে না চিনি দেখি কোথাও দেখি নাই তবে হা একজন ব্যক্তির ব্যাপারে আমরা এতটুকু জানি লাম্বা দাড়িওয়ালা এই খ্রিস্টান বাড়ির চাকুরি করে শুকরের রাখালগিরি করে মাথায় কে প্যান্ট শার্ট লাগাইয়া জঙ্গলের মধ্যে রাখাল এই দিকে যাও এই জঙ্গলের মধ্যে যাই সন্ধ্যাবেলা আয় দেখো পাউন। এবার জুনায়েদের কাফেলা চলে গেলেন জঙ্গলার দিক কি আশ্চর্য খবর জুন শিবলি সহ কাফেলা যখন জঙ্গলের ভেতরে হঠাৎ নজর করে দেখতেছেন আমাদের সাহেব কই সেই মদিনার পাগড়ি দেখা যায় না মদিনার টুপি নাই পোশাক না একটা ক্যাপ মাথায় আর শার্ট প্যান্ট লাগানো একটা লাঠির উপরে ভর করে দাঁড়াইয়াছে শিবলি রহমাতুল্লাহ নাই বলেন জুনায়েদের কাফেলা নিয়ে আমরা তার কাছে হাজির হয়ে গেল গিয়া বললাম হজরত আপনার এই হালাত আমরা আর কত সহ্য করব রে হজরত ইরাকের মানুষের সামনে কথা বলতে পারি না আমাদের দিলটা ভেঙ্গে চৌচির হয়ে গেল চলেন Shaikh আপনার পায়ে পড়ি এই রাস্তা থেকে আমাদের রাস্তায় ফিরে আসে। জুনায়েদের কান্না কাফেলার এমন কান্না শুরু হয়ে গেল কিতাবের ভেতরে দেখলাম শিবলি রাহমাতুল্লাহ আলাই বলেন আমাদের কান্নায় শুকরগুলো কান্না শুরু করল আমাদের কান্নায় জঙ্গলের গাছের পাতাগুলো গুলো ভিজে পানি ভিজে আমাদের কান্না জঙ্গল মুখরিত হয়ে গেল আমরা গরাগরি করে কান্না শুরু করলাম আর ডাক দিলাম আসমানের বালি সহ্য করতে পারি না রে মালিক তুমি হেদায়তের দরজায় ফিরাইয়া কি না জানি ভুল হয়েছে তুমি জাহান নামি বানাইও না আল্লাহ জাহান নামে রাজাব সহ্য করতে পারবো না দুনিয়াতেই লজ্জায় মুখ দেখাইতে না রে মালি তোমার দরবারে কেমনে হাজির হব এতগুলো তোমার বান্দার চোখের পানি কি কবুল হবে না আবু আব্দুল্লাহ লাঠি নিয়ে দাঁড়ায় আছে মুড়িদরা কাঁদে তার চোখে পানি না ঘটনা কোথায় জানি দুর্বল হয়ে গেল না এই পরিণাম ফল কেন আসবে সহ্য করা যায় না শিবলি রহমাতুল্লাহ হেয়া নাই কান্নার আওয়াজ আবু আবদুল্লাহ চোখে কোনো পানি নাই দিলটা নরম হয় না এবার শিবলি বলেন আমরা চিরন্তন কান্না করে 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 শেষ আমরা দিলের ব্যথা দিলে নিয়া মালিকের কাছে কান্না করে আবার ইরাকের জমিনে যাইতেছি কানতেছি আর হাঁটতেছি আর বলি আল্লাহ তুমি কি ফিরাইয়া দিবা না কারণ হেদায়তের মালিক তুমি আর কেউ হেদায়তের মালিক নাই তুমি যদি হেদায়ত না দেও আমাদের হেদায়তের পথে চলার কোনো রাস্তা খোলা নেই ও আল্লাহ তুমি আমাদের সায়েকারে হেদায়তের পথে ফিরাইয়া দাও যার সহপতি গিয়ে আমরা তোমার পরিচয় পাইলাম আরে ফত পাইলাম জান্নাতের ঠিকানা পাইলাম রে আল্লাহ জুনেদের কাফেলা আবার ইরাকের জমিনে রাস্তা দিয়ে হাঁটতেছে শিবলি রহমতুল্লাহ আলাই বলে আমরা যখন জঙ্গলটা পারাইয়া হেটে হেটে একটু দূরে যাইতেছি হঠাৎ করে তাকাইয়া দেখতেছি আমাদের সাহেব আবু আব্দুল্লাহ আমাদের সামনে একটা পানির কুপ থেকে গোসল করিয়া উঠতেছে আর কালে মায় শাহাদা পড়তেছে আর বলে আবার কাপুর দিয়া রিতু কুরিনাও আমারে পোশাক পরাও আমরা দৌরাইয় আমাদের পোশাক দিয়ে তাকে আবৃত করে নিলাম কালেমা شہادت পড়তে পড়তে আমাদের সামনে আসলো আমরা আমাদের পোশাক দিয়ে তারে আবৃত করে নিলাম

অবস্থাটা কেন হয়েছে তো জানলাম না হজরত বলে বাবা যখন তোমাদের নিয়ামি আমি চলতেছিলাম খ্রিস্টানদের গির্জার দিকে তাকাইয়া আমি যে একটু অহংকার অন্তরে নিয়েছিলাম এই বলতেছিলাম ও গির্জার লোকেরা তোরা সব জাহান নামি আমার মতো ভালো জমিনে আর কেউ নাই আমরা জান্নাতি এই ভাবটা যখন আমার অন্তরে আসলো আমি হঠাৎ করে দেখলাম কি যেন আমার কলবের এখান থেকে নূরের মতো একটা বাটি বের হইয়া গেল আমি কেমন জানি অন্ধকার অন্ধকার দেখি আমার মাথা ঠিক নাই বললাম হজর আপনি তিরিশ হাজার হাদিসের হাফেজ বলে আল্লাহর কসম আমার কোনো হাদিস আমার মনে আর ছিল না কোরআনের আয়াতও আমার মনে ছিল না আরে এলেম ওয়ালা ভাই ও পীরের দরবারের murid ভাই জিকির করেছো তাহাজ্জুদ পড়েছো কিসের অহংকার করো মাওলার দরবারে সারা জীবন কানলেও তো তোমার ঋণ আদায় হবে না রে বাবা মাউলার দরবারে কান্না করো আর বলো আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করো যদি অহংকার নিয়ে চলি তো আল্লাহ সম্মানের জায়গা থেকে ধাক্কা দিয়ে ফলায় দিবে ও টাকাওয়ালা ভাই টাকার গরম দেখাইয়া কাউরে গালি দিও না রে ভাই গরিবের উপরে জুলুম করিও না অহংকারী না রে ভাই আল্লাহর নিয়ামত মনে করিয়া শকুর আদায় করো দান সৎকা করো নিজের ছোট বানাইয়া রাখো টাকা পয়সা জীবন থাকবে আল্লাহর কাছে অনেক সম্মান পেয়ে যাইবা অহংকারী ভাব আশায় আমার তিরিশ হাজার হাদিস আমি ভুলে গেলাম কোরআনের আয়াত ভুলে গেলাম এইবার আল্লাহর বান্দা এ কথাগুলো বলার পরে বলে হজরত এখন কি হালাত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আগের মতো অবস্থায় ফিরাই দিছে এখন খানকায় করে এরপরে ওই যে খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার ওয়াদা ছিল ওই মেয়েটারে তো আর আনা হলো না বাবা এত খবর জানে না কই গেল হঠাৎ ওই মেয়েটা কয়েকদিন দরিয়া স্বপ্ন দেখে ইরাকের বড় হুজুরের সাথে তার বিবাহের জন্য খ্রিস্টান মেয়েটা স্বপ্ন দেখিয়া পাগলের মতো কারো কাছে কিছু বলে না আব্বাজান যদি জানে তাহলে আমাকে জবাই করে ফেলবে এখন কি করা যায় আল্লাহর বান্দি কয়েকদিন স্বপ্ন দেখার পরে স্বপ্নের মাধ্যমে জানতে চাইল আমি ওই আমার মনের আল্লাহর অলিরে কোথায় পাব বলে ইরাকে যাও দেজলা নদীর কিনারায় তার খানকা আছে সেখানে যাও ওখানে গিয়া মোলাকাত করতে পারবা মেয়েটা স্বপ্ন দেখে 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 কয়েকদিন পর একা জিম্মাদারি নিয়া ইরাকের খানকার পাশে সাগরের কিনারায় গেল খানকায় খবর জানাইল শিবলি বলেন আমাদের লোক গিয়া মেয়েটাকে আনা হলো পর্দার সাথে মেয়েটা কথা বলল আমি আপনার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হব বলে বা ও আল্লাহর বান্দি আগে মুসলমান না হইলে উপায় হবে না আল্লাহর বান্দি বলে হজরত আমাকে মুসলমান বানায় দেন। শিবলি রহমাতুল্লাহ আলাই বলে আমাদের সায়ে কাবু আবদুল্লাহ তাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া খানকার একটু দূরে আলাদা একটা কামরা বানাইয়া দিল আর বললেন এখানে থাকো আর তুমি মাওলা পাকের করো মেয়েটা মুসলমান হইয়া ওইখানকার পার্শে হুজরায় থাকে আর এবাদত করে আর খানকার থেকে ভক্তরা খানা দানার ব্যবস্থা করলো অল্প দিনের মধ্যে আল্লাহর বান্দি হঠাৎ মারাত্মক অসুস্থ হইয়া গেল এক পর্যায়ে দুনিয়া থেকে আল্লাহর বান্দি বিদায় হয়ে গেল শিবলি রহমাতুল্লাহ বলেন ওই মেয়েটা চলে গেল আর বিয়া হলো না এই মেয়েটার ইন্তেকালের কয়েক বছর মাসের পরে আমাদের হজরত অসুস্থ হইয়া তিনিও দুনিয়ার থেকে এক পর্যায়ে বিদায় নিয়ে চলে গেলেন শিবলি বলেন ইন্তেকাল আমার হজরতের হয়ে গেল দীর্ঘ কয়েক মাস পর আমি শিবলি স্বপ্নে দেখতেছি জান্নাতের জান্নাতের মনোরম পরিবেশে বেহেস্তের বাগান, আল্লাপাক রা নামিনের ওই বেহেস্তের বাগানে আমার সায় এই বান্দির সাথে বিবাহ হয়ে গেছে

দারে অকুবানা হাসন গিয়াসল মুস্তদি সি নদিনা লফতি খারা বিলু মেলগিনা আল্লাহ বলেন আমি মুতাকিন্দের হেদায়তের জন্য কোরআন পাঠাইলাম মুতাকিন্দা তো হেদায়তের উপরে আছে কোরআন কিসের হেদায়ত করবে বলে হেদায়তের এখানে অর্থ দুইটা হেদায়তের পথ থেকে পরিয়া না যায় আল্লাহ হেফাজত করবেন দুই নাম্বার অর্থ আল্লাহ পাক কুদরতি ব্যবস্থায় তার মোত্তা কিন বান্দা বান্দিকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন ওরে এলাকার মুসলমান ও যুব আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া গুনা সারো অহংকারী ভাব ছাড়ো আর আল্লাহর কাছে মাথা নত করো দুই ফোটা চোখের পানি সেরে দোয়া করো আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার পেয়ারা বান্দারা যদি লাইন থেকে সরিয়া যায় আর আমার তো কোনো আমল নাই কোনো ন্যাক আমল করি নাই এই অবস্থায় নিয়ে কবরে গেলে জাহান নাম ছাড়া তো উপায় হবে না রে আল্লাহ ও আল্লাহ আর গুনা নিয়ে কবরে যেতে চাই না এই মহামারীতে কত তাজা তাজা প্রাণ চলে গেল ও আল্লাহ আজকে থেকে তও করতেছি আর মনের খাহেসে গুনার দিকে যাব না আর কোনো দিন অন্যায় করব না মা বাবার দোয়া নিয়া বেলার নামাজ পড়ব ওলামার পরামর্শ নিয়া সুনত অনুযায়ী চলব দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না ও বান্দারা যদি তওবার নিয়ত থাকে এক সেকেন্ড আজাব সহ্য করা যাবে না রে বাবা আমিও তো তোমার মতো যুবক আজকে যদি প্যান্ট শার্টাই লাগাইয়া চলি কেউ আমারে বাধা দিবে না কিন্তু এই টুপি পরি দাঁড়িয়ে নামাজ পড়ি করি হালাল খাই একমাত্র কারণ হলো আল্লাহর কোরআন সামিথা নাই ওই সত্য কোরআনে জান্নাত জাহান নামের বয়ান আছে ও আল্লাহর বান্দা এক সেকেন্ডে রাজার সইতে পারবো না তোমার আমার মতো যুবক নজর করে দেখো স্কুল কলেজে পরে এক বেলার নামাজ বাদ না আছে না নাই তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক নদীতে মাছ ধরে না মাছ না তুমি কেন পারবা না তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর চাকরি করে ব্যবসা করে না মাছ সারে না তুমি কেন পারবা না কৃষি কাজ করে ড্রাইভারি করে নামাজ সারে না তুমি কেন পারবা না মা বাবার দোয়া নিয়ে গাও দুনিয়ার থেকে চলিয়া গেল যেন তোমারে সবাই দোয়া করে স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ ওই রাস্তা থেকে তুমি ডিসি হও এসপি হও এমপি হও মন্ত্রী হও ডাক্তার হও আমি কলিজাবরে দোয়া করি তবে একটাই অনুরোধ আমার মাওলাকে ভুলিয়া যাইও না মা বাবার দোয়া নিয়ে নামাজ পড়ো পরামর্শ আলমাদের চলো বিগত দিন যা কাটাইছো আজকে থেকে তও বা করো মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আর গুনাহ করব না নামাজ সারবো না মা বাবার বরদয়া নিবো না আলেমোলামার বিরোধিতা করে গুনাগার হব না দেশ জাতির ষড়যন্ত্র করব না আজকে থেকে নবীর সুন্নত অনুযায়ী নামাজ পড়ব তোর মেনে চলব ওলা কেরামের পরামর্শ নিয়ে চলব। তওবা করার যদি নিয়াত মুনাফেকি যদি না থাকে

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا والله نذكر يدك ওলামায় কেরাম মুরব্বীরা হাজিসা ব্যবসায়ী চাকরিজীবী মা বোনেরা যুবক ভাইরা ছাত্র ভাইরা হাত তুলেছেন দীর্ঘ সময় ওলামাই কেরামের কথা শুনছেন আপনি সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ মহামারী থেকে মুক্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সরকার বাহাদুর থেকে সকল জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো قبول كرنان